ভালোবাসা মানে মেনে নিতে হবে, ভালোবাসা মানে কি মেনে নিতে হবে। তারপরে আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাই আমার নবীকে মানা লাগবে। কাকে মানা লাগবে? নবীকে। ভালোবাসা মানে মেনে নিতে হবে, ভালোবাসা মানে কি মেনে নিতে হবে। তারপরে আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাই আমার নবীকে মানা লাগবে। কাকে মানা লাগবে? নবীকে। এটা একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ না হয় রুজির মালিক, হুজুর মেনে নিলাম, তা নবীকে কেন মানতে যাব বেকার কাজে? এবার আপনাকে দুটো একটা যুক্তি দিয়ে কথা বলি, ভালো করে বুঝবেন। আমার নাম মমতাজুল ইসলাম, আমি মুনিগ্রামে একটা কলেজে পড়াশোনা করি, ধরে নেন। আমার একটা বন্ধু আছে, তার নাম স্বপন ব্যানার্জি। স্বপন ব্যানার্জি আমাকে বলছে তোমাদের ধর্মগুরুর নাম কি? আপনি কি বলবেন? কি ধর্মগুরুর নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আচ্ছা, যদি আপনাকে স্বপন ব্যানার্জি বলে যে তোদের মুহাম্মদ লেখা পড়া জানতো, আপনি কি বলবেন? জানতো। তাহলে যে লোকটা লেখা পড়া জানে না সে লোকটা আবার ধর্মের গুরু হলো কেমন করে? ও বলতে পারে কি পারে না? এই প্রশ্ন করার ওর অধিকার আছে না নেই? আছে। যদি এ ওই প্রশ্ন করে আপনি উত্তর কি দিবেন? হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন? জানতেন না। তাহলে লোকটা লেখাপড়া যখন জানলো না তাহলে সে ধর্মের গুরু হলো কি করে? এটা একটা প্রশ্ন হতে পারে। আমি আপনাকে বলছি, আমি মমতাজুল ইসলাম, আমি বিশাল বড় এক বক্তা, আমার পাণ্ডিত্যের শেষ নেই, বিশাল বক্তা আমি, ধরে নেন। ইনি হচ্ছেন আমার শিক্ষক। আপনি একদিন গল্প করছেন ওনাকে, আমাদের বালাগাছি পূর্ব পাড়াতে কে বক্তা আসছে জানেন? কে? মাওলানা মমতাজুল ইসলাম, বিশাল বক্তা, বিশাল নাম, বিশাল গৌরব তার। উনি তখন কি বলবেন? মমতাজুল ইসলামের কথা কইছো? কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে। এটা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। আমি জীবনে যত পণ্ডিত হই আমি আমার শিক্ষকের কাছে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? পারবো? পারবো না। তো মুহাম্মদ সাল্লামকে লেখা পড়া এই কারণে শিখতে দেওয়া হয়নি, তিনি যদি কোনো স্কুলে পড়তেন সেই স্কুলের যদি হেডমাস্টার আবু জেহেল যদি হতো, আর নবী যদি আবু জেহেলকে গিয়ে বলতেন, আবু জেহেল চাচা আমি নবী হয়েছি, আমার কাছে কোরআন নাজিল হচ্ছে, আমার কাছে জিব্রিল আসে, আল্লাহ আমাকে নবী সিলেক্ট করেছে, আবু জেহেল কি বলতো? চিটিংবাজ, দু নম্বর ধাগাবাজ, কোথাকারে বদমায়েস, লম্পট, হেই তুমি আবার কবে নবী হলে? কালকে তুমি আমার কাছে স্কুলে পড়তে? এটা বলতো কি বলতো না? বলতো কি বলতো না? বলতো। যাতে পৃথিবীর কোন মানুষের সম্মান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি না হয়ে যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিব্রিলকে দিয়ে আল্লাহর নবীকে তিনি পরিচালনা করেছেন। পৃথিবীতে কোনো শিক্ষক রাখা কি হয়নি? কোনো শিক্ষক রাখা হয়নি। নাম্বার দুই, উনি শেষ নবী। হযরত মুহাম্মদ কি শেষ নবী? আপনাদের কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি আপনার আমাকে যদি স্বপন বলে যে উনি শেষ নবী, তুমি এটা প্রমাণ করবে কি করে? প্রমাণ করব আমি কেমন করে? আপনাকে একটা যুক্তি দিয়ে কথা বলি। কথা হচ্ছে এই, আমাকে জীবনে আপনারা কেউ দেখেননি, সর্দার সাহেব আমাকে দাওয়াত করেছে জলসার, কেউ জীবনে আমাকে দেখেনি। আমার নাম মমতাজুল ইসলাম, উনি আমাকে ফোনে জলসার ডেট করেছেন, আমি এখানে চলে এসেছি, আর একজন সেও এসেছে। সর্দার সাহেব দুজন কাউকে চেনে না যে কে মমতাজুল ইসলাম। উনি আমাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা। আপনার নাম? মমতাজুল ইসলাম। আপনার বাপের নাম? মোস্তফা। আপনার ছেলে মেয়ে কটা? আমার এক ছেলে এক মেয়ে। পড়াশোনা কোথায় করেছো? বিহারে করেছি। তোমার জন্ম কত? নব্বই সালে আমার জন্ম। আচ্ছা 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 আচ্ছা, তাই? বলছে হ্যাঁ। ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা। নাম কি? মমতাজুল ইসলাম। বাপের নাম? মোস্তফা। ছেলে মেয়ে কটা? দুটা। পড়াশোনা কোথায়? বিহারে। জন্ম? নব্বই সালে। দুজনের সেম অ্যাড্রেস, সেম, একেবারে সেম, একই অ্যাড্রেস দুজনা মিলে দিচ্ছে। আচ্ছা বলুন,
এই দুইজনে যদি একই নামে একই পদ্ধতিতে মমতাজুল বলে পরিচয় দেয় এই লোকটার কাছে, তাহলে দুইজনের মধ্যে দুইজনের সত্য না দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যুক, কথা বলুন, যে কোনো একজন মিথ্যুক, তাই না? হযরত মুহাম্মদ আল্লাহ আদম থেকে নিয়ে আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, একজন নবী এবং রাসূল বলেছে যে আমি তোমাদের মাঝে এসেছি শেষ নবী হিসাবে, বলেছে? বলেনি। একজন মাত্র নবী বলেছেন আনা খাতামান নবীগিন, আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝখানে যদি কোন নবী বলে দিত, কোন নবী, যে আমি শেষ নবী, তাহলে মুহাম্মদ যে শেষ নবী এটা ভেজাল লেগে যেত, যেত কি যেত না? মাঝখানে যখন কেউ এটা দাবি করেনি, উনি একাই যখন দাবি করছেন, তার মানে এখানে সন্দেহ থাকলো না? সন্দেহ থাকবে? থাকবে না, উনি শেষ নবী। এবার আপনাকে একটা কথা বলি, ওনার কথা মেনে নিতে হবে কেন? ওনার থেকেও তো আলো ভালো ভালো মানুষের কথা আছে, তাদের কথা মানব না কেন? এটা তো একটা প্রশ্ন, প্রশ্ন কি না? আমি এখানে আমার এই রুমালটা এখানে রেখে দিলাম এরকম ভাবে, এটা ছেঁড়া, পরিষ্কার ছেঁড়া, ফুটো টুটো আছে, গন্ধ করছে, এটা নোংরা, ধরে নেন। এই পাশে আর একটা রুমাল রাখলাম, এতে সোনা হীরা মতি এখানে টাঙানো আছে, চারিদিকে ডিজাইন করা আছে। আমি আপনাদেরকে বলছি, যদি বলি যে ভাই এই দুটার মধ্যে কোনটা আপনারা কিনবেন বেশি দামে, একজন বলুন কোনটা কিনবেন? কোনটা? সোনা লাগানোটা কিনবেন কি কিনবেন না? কিনবেন। আচ্ছা এবার বলুন, আমি যদি বলি যে আমার বাম হাতের এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন, অথচ এটা ছেঁড়া, এবার বলুন আপনারা কোনটা কিনতে চাইবেন? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিনতে চাইবেন, তাই না? পৃথিবীতে অনেক কথা আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই দরুদ আছে না নেই? আছে না নেই? এটা মানুষের তৈরি করা দরুদ, কি বলছি বুঝতে পারছেন না? বিশাল সুর দেওয়া যায় এই দরুদে। আর একটা দরুদ কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বেশি সুরটুর চলে না, আর কেউ দেয়ও না, আর এই দরুদটা ব্যাপক সুর দেয়, এটা মানুষের তৈরি করা। এবার বলুন আপনি কোন দরুদটা গ্রহণ করবেন? সুর না দেওয়াটা। তার মানে বোঝা গেল রং চং যতই থাক আমলের ব্যাপারে, হযরত মুহাম্মদ সাল্লাম যদি না বলে সে আমল করা কি যাবে না, আমল করা যাবে না। আপনাকে মেনে নিতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআন মানতে হবে, আর কাকে মানতে হবে? মুহাম্মদ সাল্লামকে। তাহলে আমরা প্রথমে কোরআন মানতে দেখি, আমি সুরা বাকারা থেকে আজকে কথা বলবো ইনশাল্লাহ। এই সুরাটির নাম হচ্ছে সুরায় বাকারা, আপনাদের সকলের মুখস্থ, আলিফ লাম মিম। কার কার মুখস্থ আছে? কার কার? এক রুকু মুখস্থ আছে? কার কার? কার কার? আল্লাহু আকবার, রাখুন রাখুন রাখুন, অনেক মানুষের মুখস্থ আছে, আলিফ লাম মিম মুখস্থ নাই। কোনোদিন বাংলা দেখেছেন যে আল্লাহ এখানে কি বলতে চেয়েছে? দেখেছেন কেউ? কে দেখেছেন একজন বলুন? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, নজন মানুষ দেখেছে তারা বাংলাতে আল্লাহ কি বলতে চেয়েছে, এটা নিয়ে গবেষণা করেছেন, চিন্তা ভাবনা করেছেন? মলি সাহেব সময় নেই, সময় থাকলে আপনাদের আর 10,000 টাকা দিয়ে ভাড়া করে আনি, তাই না? 10,000 টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়েছে আপনাকে, তা আমরা সব যদি পড়ে লিখবো তো আপনাদের বাজার থাকবে কি করে? জি, এই সুরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন সেটা বলছি, পুরো বাংলাটা বলে দিব, তারপরে একটু পরে আরো শুনবেন কত কি শোনাবো আপনাকে। আল্লাহ বলছেন এই সুরাতে আলিফ লাম মিম, এটা হচ্ছে আরবিতে বলা হচ্ছে হুরুফে মুকাত্তিয়াত, বিচ্ছিন্ন অক্ষরমালা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামগণ কেউ জিজ্ঞাসা করেনি এই শব্দটার মানে কি, উনি বলেনও নি। এক, দুই, এই শব্দটার আরবি কোনো ডিকশনারিতে, কোনো বক্তাদের মুখে, কোনো ওয়াজিনের ওয়াজে, কোনো মুফাসসিরের তাফসিরে আপনি খুঁজে পাবেন না। অনেক মানুষ তার ছেলের নাম রেখেছে ইয়াসিন, রেখেছে কি রেখেন? আপনাদের গ্রামে ইয়াসিন বলে কেউ নেই? হ্যাঁ আছে, অনেক জেনার নাম আছে, এসব নাম চলবে না, যে নামের কোনো অর্থই নেই ও নাম রেখে লাভ নেই, কি বুঝি বুঝতে পারছেন না? যে নামের অর্থ নেই
ওনাম রেখে কি চলবে না। তবে এখন আবার এসব কথা বললে মানে ইমাম সাহেব যদি খোদ্দা উঠে বলে একটা ছেলে ইমামতি করে বুঝলেন গরিব মানুষ বেচারা তা সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে তা জল খোদবার শেষে সর্দার সাহেব গিয়ে বলছে তোমাকে সুদের ব্যাপারে কে কহিতে বললো বলছে কেন ওই তুমি জানো আমি ব্যাংকের ম্যানেজার প্রতিদিন সুদের টাকা খাটাতে হয় আমাকে আর তুমি সুদের ব্যাপারে বললে তোমার চাকরি রাখবো না যাও চলে যাও এখান থেকে। গরিব মানুষ অন্য একটা মসজিদে গেছে বুঝলেন আবার অন্য একটা মসজিদে গিয়ে ফের ইমামতি করতে লেগেছে এখন প্রথম মগরিবের এশার সময় কিরাত করেছে কি কিরাত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম কোরআন তেলাওয়াত করছে এখন নামাজ শেষে সাদ্দা সাহেব ধরেছে ধরে বলছে এ বেটা ক টাকা ঘুষ খেয়েছ তো বলছে কেন আমি তো কোরআন তেলাওয়াত করেছি বলছ সেক্রেটারির নাম ইয়াসিনার ওর বাপের নাম আব্দুল হাকিম সেক্রেটারির নাম ইয়াসিনার ওর বাপের নাম হাকিম তাহলে ওদের নাম দুটো মসজিদে নামাজ পড়তে পড়তে বললে আর আমি মসজিদের সেক্রেটারি আমারটা বলবো না তোমার চাকরি থুবো না প্রথম দিন জয়েন করে ওদের নামটা কিরাতে বলছ মানে অন্যজনের নাম ইয়াসিন তার বাপের নাম আব্দুল হাকিম বুঝলেন না সেক্রেটারিতে খুব খেপে গেছে আমারও নাম কিরাতে করতে হবে তাছাড়া চাকরি থাকবে না এই বেচারা বড় বিপদে পড়ে গেছে কি করি এখন ওর নাম হচ্ছে বাবর আলী সভাপতি মসজিদের সদস্য সাহেবের নাম কি বাবর আলী ওর নাম ইমাম সাহেব বেচারা দেখছে কিছু তো করার নেই গোলমাল কিছু করতেই হবে কি করি বা আমি চাকরিটা টেকাই যেখানেই যায় লোক তেড়ে দেয় এখন ও নামাজ পড়াতে লেগে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শেষ এবার কিরাত করছে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া হিমারুন ওয়া খিনজিরুন কিরাত করছে মানে ও বাংলা তো বুঝে না আরবি বুঝে না তো সর্দার সাহেব ও বলেছে কি কিরাতে জানেন তো ইয়া আইয়ুহাল বাবর হে বাবর আমতা কালবন তুমি কুত্তার বাচ্চা কুত্তা ওয়া হিমারুন তুমি গাধার বাচ্চা গাধা ওয়া খিনজিরুন তুমি শুয়রের বাচ্চা শুয়র এটার বাংলা মানে হ্যাঁ ও ভাবছে তাহলে আমাকে ভালোই দিয়েছে বাবর আমার নাম প্রথমেই একদম কোরআনে রয়েছে চাকরি একদম মানে স্ট্যান্ড হয়ে গেল বুঝলেন না যে এ মাল কাজ ছাড়া যাবে না কি বলছি বুঝতে পারছেন না ইমাম সাহেব এখন বড় বিপদে পড়ে গেছে কি করবো চালাতে তো কিছু হবে হবে কি হবে না যাই হোক আপনাকে এটা বললাম আপনি ঘুমিয়ে গেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম আপনার বেটার নাম ইয়াসিন রাখবেন না ইয়াসিনের কোনো মানে হয় না আলিফ লাম মিম মা রাখবেন না কেউ আবার নাম রেখেছে তোহা ছেলের নাম তোহা জি এসব নামগুলো না রাখাই ভালো এর কোনো মানে টানে নেই আরবিতে কি বললাম বুঝলেন না কোরআন অবতীর্ণ হয়েছে তিন লোগাতে তাই না বলো না তিন লোগাতে কোরআন অবতীর্ণ হয়েছে তিন লোগাত কেমন আপনাকে বলি মুর্শিদাবাদের এই দিককার লোক বলে উঠে যাবি বে উঠে যাবি এটা বাংলা ভাষা কি বাংলা ভাষা না নদিয়ার লোক আবার বলে কুথে যাবি কুথে এটা বলে কি বলে না আমার চব্বিশ পরগনাতে দেশওয়ালী ভাষা পারাগ্রামে বলে কোন্নে যাবি এটাও বাংলা কি বাংলা না আবার স্ট্যান্ডার্ড বাংলা কি বলে কোথায় যাবি তাই না তা কুথে যাবি এটাও বাংলা কোথে যাবি এটাও বাংলা জি আবার কোন্নে যাবি এটাও বাংলা কোথায় যাবি এটাও বাংলা সবই বাংলা তাই না তা কোরাইশদের আমরা পশ্চিম বাংলার সবাই বাঙালি অথচ এক একজন বাঙালি এক এক নামে কথা বলে বলে কি বলে না আপনারা যেমন আমার যেমন বলি কি রে আপনারা কি বলেন কি হে বলেন না সব একই বাংলা আমরা বাঙালি হলেও আমাদের বচনভঙ্গি একটু একটু আলাদা তাই না তা কোরআন কোরাইশ বংশদের উপরে বেশিরভাগ আয়াত অবতীর্ণ হয়েছে কোরাইশদের ব্যাপারে তাই কোরাইশ বংশে আল্লাহর নবী বনু হাসেম গোত্রে বানু হাসেম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই কোরাইশদের ভাষাটা ঠিক এরকম ছিল একটা শব্দ কোথাও হামজা দিয়ে হয়েছে কোরআনে ওই শব্দটা আবার কোথাও আইন দিয়ে হয়ে গেছে ওই শব্দটা আবার কোথাও আলিফ দিয়ে হয়েছে কি বলছে বুঝতে পারছেন না তা এইগুলো বলা যেতে পারে সৌদিতে তখনকার দিনে মক্কাতে কিছু কিছু প্রবাদ বাক্য ব্যবহার করা হতো যেমন আমরা কি বলি এই ঘোড়ার ডিম আসলে কি ঘোড়ার ডিম হয় না আমরা কি বলি এই ওর চোখ উঠেছে চোখ কারুর ওঠে কারুর
ওঠে না, ওটা এমনিতে বলি চোখ উঠেছে। ঠিক তেমন সৌদিতে কিছু কিছু ভাষা ছিল যারা গ্রাম্য পল্লীতে ব্যবহার করত, তার মধ্যে একটা এটাও হতে পারে আলিফ লাম মিম, এটা হলে হতে পারে। তারপরে আল্লাহ কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে ওই কোরআনে কোন রকমের সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওটা মুত্তাকিদের হেদায়াত প্রাপ্ত একটি কিতাব, পৃথিবীর কোন মাস্টারের থেকে হেদায়াত পাবে না, কোন প্রফেসরের থেকে হেদায়াত পাবে না, ইঞ্জিনিয়ারের থেকে হেদায়াত পাবে না, আমার কোরআন থেকে উপকৃত তারা হবে যারা হবে মুত্তাকি। বন্ধুরা আমার, মুত্তাকি ছাড়া কোরআন মাজিদ থেকে পৃথিবীর কেউ আর উপকৃত হতে পারবে না। হযরত মুহাম্মাদের উপরে কোরআন আরবিতে নিকটের মানুষকে বলা হয় হাজার রাজুল, এই মানুষটা, এইটা নিকটের মানুষকে কি বলি আমরা বাংলায়, এই মানুষটা, দূরে যদি থাকে তাহলে কি বলি, ওই মানুষটা বলি না, বলি কি বলি না, তা আরবিতে বলা হয় জালিকা দূরের মানুষকে, কাছের শব্দ কি ব্যবহার করি হাজা, আর জালিকা দূরবর্তী মানুষদের, দূরবর্তী কোন জিনিসকে সম্বোধন করার জন্য জালিকা ব্যবহার করতে হয়। তা আল্লাহ এখানে বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবে, ওই কিতাবে কোনো সন্দেহ নাই, ওই কিতাবে কেন বললেন, এবার আপনাকে একটা কথা বলি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় লিপিবদ্ধ করে রাখা হয়েছিল, কোথায়? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ মানে কি বা সেটা কেমন, এটা আপনার জানা আছে? সংরক্ষিত ঘর, তাই না? আপনি ঠিক বলেছেন, সংরক্ষিত ঘর শুধু নয়, শুধু সংরক্ষিত ঘর নয়, এটা ভুল। আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি লাউহে মাহফুজ কাকে বলে। আপনাকে আমি বললাম ভাই এই দেয়ালে একটা শিশুর ছবি আঁকো, শিশু বলতে নারী পুরুষ সবাইকেই বোঝায়, একটা শিশুর ছবি তুমি আঁকো, আপনি তুলিটা রংটা হাতে নিয়ে আপনি ভাবছেন, তাই তো, ছেলে আঁকবো না মেয়ে আঁকবো, বেঁঠে আঁকবো না লম্বা আঁকবো, ছেলেটা ঘুমিয়ে আছে আঁকবো না ছেলেটা খেলা করছে আঁকবো, ছেলেটা দুধ খাচ্ছে আঁকবো না ভাত খাচ্ছে আঁকবো, ছেলেটা চুলগুলো কি নিগ্রোদের মতো করব না পশ্চিম বাংলার মানুষের মতো করব। আচ্ছা বলুন তো, দিয়ালে এই ছবিটা আঁকার আগে আপনার মনে একটা পরিকল্পনার ছবি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই পরিকল্পনার যে জায়গাটা এইটার নাম কি? লাউহে মাহফুজ। আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করলেন পৃথিবীতে, মানুষ তৈরি করলেন, এদেরকে কেমন করে পরিচালনা করতে হবে, এদের কেমন ভাবে গাইডলাইন দিতে হবে, সেই পরিকল্পনা তিনি আগে করে রেখে দিয়েছিলেন। সেই আগে করে রাখার জায়গাটার নাম কি? লাউহে মাহফুজ। বুঝতে অসুবিধা হলো আপনাদের? এক নম্বর। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কি একেবারে অবতীর্ণ করা হয়েছিল না বিভিন্ন পদে পদে? কোনটা? বিভিন্ন পদে পদে। ওই জন্য আল্লাহ বলছে জালিকাল কিতাব, ওই কিতাবে, তার মানে এখনো অনেক কিতাবের অনেক কিছু অবতীর্ণ হয়নি, ওই জন্য আল্লাহ ওই কিতাবের দিকে ইঙ্গিত করে বলছে ওই কিতাবে কোন রকমের সন্দেহ নাই। কোরআনে সন্দেহ আছে আপনাদের কারো আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, আল্লাহ বলছে সারা পৃথিবীর যে কোনো রাইটার বই লিখে ভুল ধরা যায়, রবীন্দ্রনাথ বই লিখেছে ভুল ধরা গেছে, কাজী নজরুল বই লিখেছে ভুল ধরা গেছে, রবি আপনার শরৎচন্দ্র বই লিখেছে ভুল ধরা গেছে, সারা পৃথিবীর যত রাইটার বন্ধু বই লিখেছে প্রত্যেক শেষ পৃষ্ঠারে বলেছে আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পাও তাহলে আমাকে এই নাম্বারে ফোন করে জানাবে, পরবর্তী সংস্করণে আমি সেটা সংশোধন করে নিতে বাধ্য হব। এটা বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব অবতীর্ণ করলেন, এমন একটা গাইড বুক আমাদেরকে তিনি উপহার দিলেন যার মধ্যে কোন রকমের সন্দেহ নাই, এতে সন্দেহ খুঁজতে যে এসেছে সে বাধ্য হয়েছে ঈমান আনতে, বাধ্য হয়েছে ঈমান আনতে, বাধ্য হয়েছে ঈমান আনতে, ঈমান আনতে বাধ্য হয়েছে কি হয়নি? এতে যে সন্দেহ খুঁজতে এসেছে সে বাধ্য হয়ে গেছে এর প্রতি ভরসা রাখতে, এর প্রতি বিশ্বাস রাখতে। আমরাও পবিত্র আল কোরআনে কোন রকমের আদেশ এবং নিষেধে সন্দেহ পোষণ করব না, যদি কেউ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
আপনি কোরআনে কোনো রকমের সন্দেহ করতে পারবেন না। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকি, এর থেকে উপকৃত হবে কারা? মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুমিন, এরা এর থেকে উপকৃত হবে। কি বলছি বুঝতে পারছেন না? উপকৃত সবাই হতে পারবে না, কোরআন মাজিদ থাকলেও পারবে না। তার সামনে আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি আমি, ভালো করে শুনুন। আপনাদের এই লালগোলা ট্রেনটা ঢোকার আগে একটা কি স্টেশন আছে, পিত্তলা না সুবর্ণ মির্গি না কি বলে, কি আছে পিত্তলা না কি একটা স্টেশন আছে, কৃষ্ণপুর, কৃষ্ণপুর, ওই কৃষ্ণপুরে লেবে আমি একবার তো একটা প্রোগ্রাম করতে গেছিলাম, আজ থেকে দুই বছর তিন বছর আগে। ওখানে একটা পীরের মাজার আছে দেখেছি, তা আমি বক্তব্য দিয়ে রাত মানে ভোরবেলাতে আমাকে একজন ট্রেন ধরাতে আসছেন প্ল্যাটফর্মে। এখন আমি ওনার মোটরসাইকেলে বসে আছি, উনি আমাকে বলছেন মাওলানা সাহেব আপনি জীবনে কোনোদিন পীর দেখেছেন? পীর? আমি বলছি পীর দেখার আমার খুব শখ আছে, একবার দেখব পীর, আমি একবার দেখবই। তা আমি বললাম চলুন তাহলে যাই। আমি ঢুকলাম, নিজে ঢুকে একটা দারোয়ান আছে, দারোয়ানকে জিজ্ঞেস করছি ভাই, প্রথমে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বসিরহাট, মানে উত্তর চব্বিশ পরগনার, মানে আমারই জেলার মানুষ। যাই হোক, তা মনে আফসোস করলাম যে প্রথমেই আমার জেলার মানুষ তোর সাথে দেখা হলো, মনে মনে ভাবছি। ভিতরে গিয়ে দেখছি দুটো বড় বড় দুম্বা আছে, দুম্বা আপনারা গিয়ে দেখে আসতে পারেন, এখন নাও থাকতে পারে, বড় বড় দুটো দুম্বা, মুরগি মোরগ যে কত আছে আর কত যে খাসি ছাড়া আছে আল্লাহ বেহেতার জানে। পীর সাহেব দেখছি সকালবেলা সবে সূর্য ওঠা ওঠা ভাব, ঠিক শীতের দিনে লাঠি নিয়ে এক কোনাতে দাঁড়িয়ে আছে। তা আমাকে দরওয়ান জিজ্ঞেস করছে আপনি কি করতে এসেছেন? আমি বললাম আমি একটু বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আমি ওখানে একটা মিথ্যা কথা বলেছি সেটা আপনাকেও বলবো, বাবার সঙ্গে দেখা করতে এসেছি। বলছে ঠিক আছে তাহলে বাবাকে ডাকি। বলছে বাবা আপনার ভক্ত এসেছে কলকাতা থেকে, দেখা করুন। আমি ভিতরে গেলাম, বাবা আমাকে জিজ্ঞেস করছে, আমি বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে বাবা কি চাই? আমি তখন, আমি ছোটো থেকে একটু বদমায়েস আর কি, ঠোঁট কাটা, আমার মাও বলে ঠোঁট কাটা তোর। তা আমি বললাম বাবা কি পাওয়া যায়? যেই বলেছে আমাকে কি চাই, আমি বলেছি বাবা কি পাওয়া যায়? তখন মাথা চুলকাইতে চুলকাইতে দরওয়ানটা আমাকে বলছে যে মাল মনে হয় আমাদের দলের নয়, বলছে আর কি, এ মাল মনে হয় আমাদের দলের নয়। তা আমিও তখন মনে মনে বলছি বাবা, হাত দুটো জড়িয়ে ধরে নিয়েছি, ধরে বলছি বাবা আপনার কাছে এসেছি খুব প্রয়োজন। তো বলছি কি? আমি বলছি আমি সারদার এজেন্ট ছিলাম, ষোলো লাখ টাকা চিট ফান্ডে চলে গেছে, মানুষ বাড়িতে টিকতে দিচ্ছে না, যদি এই ষোলো লাখ টাকা দিয়ে দিতেন খুব ভালো হতো। বলছে আমাকে বলছে টাকা কি এখানে পাওয়া যায়? আমি মুখের উপরে দারোয়ানকে হুজুরের সামনে বলতে পারিনি, দারোয়ানকে এসে বলছি যে লোক মাত্র ষোলো লাখ টাকা দিতে পারে না সে জান্নাতে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, তোমার পীর সাহেব পরের বইয়ের ছেলে করে দিচ্ছে দোয়া করে, এত পাওয়ার, আর আমার ষোলো লাখ টাকা দিতে পারছে না, তোমার পীরের এত কেরামতি। তা ওই দরওয়ানটাকে বলছি আর ভন্ড আমি কতদিন করবে, দেশে গিয়ে আদা পেঁয়াজ রসুনের ব্যবসা করে গিয়ে যা ভালো পুঁজি পাজা নিয়ে, দরকার হলে আমি দশ হাজার তোকে ধার দিব, ঘরে চলে যা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এর থেকে সবাই উপকৃত হবে না। হুজুরের কাছে কোরআন ছিল না? ছিল না। হুজুর কোরআন পড়তে জানে কি জানে না? জানে। পীর সাহেব কোরআন পড়তে জানে না? জানে। অথচ হেদায়াত লাভ করতে পারবে না, হেদায়াত লাভ করতে পারবে না। আল্লাহ বলছে এর থেকে উপকৃত তারাই হবে মুত্তাকি, যারা কি বলছে বুঝতে পারছেন না, যারা মুত্তাকি তারা এর থেকে উপকৃত হবে, আর কেউ হবে না। তারপর আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও রাব্বুল আলামিন বলছেন কোরআনের প্রতি ইমান আনার পরে, মুত্তাকি হয়ে তাকে মেনে নেওয়ার পরে তোমার কিছু কর্মসূচি থাকবে, তোমাকে কিছু কাজ করতে হবে, তোমাকে কিছু দায়িত্ব দেওয়া হবে, তোমার কিছু কর্তব্য থাকবে, সেইগুলো তোমাকে পালন করে নিতে হবে। এক নম্বরে তোমাকে পালন করা লাগবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, আল্লাহকে না দেখে তোমাকে বিশ্বাস করে নিতে হবে, আল্লাহকে না দেখে কি করতে হবে, বিশ্বাস করে নিতে হবে। আল্লাহকে যারা দেখে, না দেখে বিশ্বাস করায় তৃপ্তি বেশি, না দেখে বিশ্বাস করার তৃপ্তি বেশি? না দেখে তৃপ্তি বেশি। আমার বাড়িতে একটা ঘোষ আসে গোয়ালা গাই দুইতে,
তো আমাকে বলছে মলি সাহেব আমরা দুর্গার সামনে গিয়ে পূজা করি ওকে দেখতে পাই বড় মজা লাগে পূজা করতে তুমি মসজিদে যাও গিয়ে শুধু দেখো পাকা ঘরে চারটে দিয়াল দেখো আর পাঁচটা জানালা দেখে আর দরজা দেখে বাড়ি আসো তোমরা কেমন আল্লাহকে মানো যে আল্লাহকে তোমরা দেখতে পাও না তা আমি বলছি ঠিক বলেছিস রে তোদেরটাই ভালো হাসতে হাসতে কইছি তোদেরটাই ভালো আমি বললাম রাজু তোকে একটা কথা বলছি ভালো করে শোন তোদের দুর্গার জন্ম কত বছর আগে বলছে 1500 2000 3000 বছর আগে আমার দাদুরা বলেছে বলছে খুব ভালো কথা বলেছিস আচ্ছা তোরা যে দুর্গার পূজা করছিস তখন তো ক্যামেরা ছিল না 3000 বছর আগে তা এটাই যে দুর্গার ছবি তুই বুঝলি কি করে বল তখন আমাকে বলছে আপনার সঙ্গে তর্ক বিতর্ক না করাই ভালো আপনি শুধু ঘুরে ঘুরে পেঁচ লাগান আমাকে বলছে আমি বলছি আচ্ছা এটাও মেনে নিলাম ওটা তোমাদের দুর্গা ওটা তোমাদের কালী ওটা তোমাদের শিব ওটা তোমাদের সরস্বতী ওটা তোমাদের গণেশ এটা মেনে নিলাম তুমি কি জানো তুমি তোমার আল্লাহকে দেখে কত তৃপ্তি পাও রাজু বলছে আমি যা তৃপ্তি পাই দুর্গা ঠাকুরের কাছে আপনাকে আর কি বলে বোঝাবো আমি বললাম মুসলমান না এমন এক বদমায়েশ মুসলমান না এমন এক নেমক হারাম যে তারা এমন এক আল্লাহকে পূজা করে এমন এক আল্লাহকে সেজদা করে যাকে কোনোদিন দেখেনি আর কোনোদিন তাকে দেখা যাবে না আমাকে তখন বলছে কেমন করে আমি বললাম রাজু তোকে একটা কথা বলছি ভালো করে শুনে রাখ তোদের যখন দুর্গাপূজার মণ্ডপ হয় তখন কলকাতায় বিভিন্ন বড় বড় মণ্ডপের ছবিগুলো আর দুর্গা ঠাকুরের ছবিগুলো পেপার পত্র পত্রিকার ফার্স্ট পেজে বার হয় কি হয় না আমি বললাম তুই আজকে পেপার কিনলি আজকে 10 তারিখে তোর পেপারে বার হলো দুর্গা ঠাকুরের ছবি কালকে 11 তারিখ পেপার পুরাতন হয়ে গেল পেপারটা রেখে দিলি তোর একটা মুদিখানার দোকান আছে 5 টাকার কেউ চানাচুর লিতে এসেছে তুই ওই পেপারটা ছিঁড়ে তার উপরে চানাচুরটা ওই বাচ্চা ছেলেটাকে দিলি ওই বাচ্চা ছেলেটা চানাচুরটা খাবার পরে তোদের মায়ের ছবিটা নর্দমাতে ফেলে দেয় বলছে তা দেয় আমি বলেছি অনেক মানুষকে দেখেছি ট্রেনে যখন টয়লেট পেয়ে যায় টিস্যু পেপার থাকে না তখন খবরের কাগজ নিয়ে তার পায়খানার দ্বার পরিষ্কার করে তাতেও কিন্তু কালী দুর্গার আর ওদের ছবি থাকে তাহলে তোদের আল্লাহর মর্যাদা বেড়েছে না কমেছে বলছে হুজুর সত্যি কমে গেছে আমার আল্লাহ বলছে শুনে রেখে দে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা তোরা যারা আমাকে বিশ্বাস করবি না দেখে বিশ্বাস করা লাগবে আমার কারিশমা দেখে তোরা আমাকে চিনতে পেরে যাবি আল্লাহকে দেখা লাগে তার কারিশমা কি একটা বাচ্চা ছেলে আপনি গরুর দুধ দেবেন তাকে খেতে চিনি মিশাতে হবে তাছাড়া খাবে না খাবে একটা বাচ্চা ছেলে গরুর দুধ তাকে দিবেন পাপ্পুতে করে চিনি মেশাতে হবে তবে সে খাবে তাছাড়া খাবে খাবে না বক্তব্য তো অনেক হয়ে গেল জি অনেক বেজে গেল তো ওরে বাবা আর 1 মিনিট বক্তব্য দেওয়া যাবে না যাই হোক যে কথা বলছিলাম গরুর দুধ আল্লাহু আকবার আপনার বাচ্চাকে দিলে দুধ দিতে হয় হয় কি হয় না কিন্তু আমার আল্লাহ বলছে তুই কি আমাকে খুঁজে পাস না গরুর দুধ তোর বাচ্চার মুখে ধরবি চিনি দেওয়া লাগবে কিন্তু আমি আল্লাহ এমন করে তোর মায়ের বুকের স্থানে দুধ রিজার্ভ করে রেখেছি তোর বাচ্চা খাবে যতটা পরিমাণ মিষ্টির দরকার ততটা মিষ্টি দিয়ে রেখেছি হাঁড়িতে গরম হলে গরমের তাপমাত্রা তার টেম্পারেচার আপনি কন্ট্রোল করতে পারবেন না আল্লাহ বলছে তারও ব্যবস্থা আমি তোর মায়ের বুকের ভিতরে করে রেখেছি আমাকে কি তারপরেও খুঁজে পাস না বন্ধুরে আমার আমি আজ থেকে 1 মাস আগে সুন্দরবন বেড়াতে গেলাম সুন্দরবন বেড়াতে গিয়ে দেখছি জঙ্গল আর জঙ্গল পানি আর পানি পানি আর পানি জঙ্গল আর জঙ্গল তা আমি ওখানে নৌকা স্টিমারে 3 দিন ছিলাম তো স্টিমারেই নামাজ পড়ছি আর আল্লাহকে বলছি আল্লাহ সত্যি তুমি আছো তার প্রমাণ সুন্দরবনে এলেই হয়েছে কেন এত গাছ কোটি কোটি গাছ সুন্দরবনে একটাও আমের গাছ দেখতে পেলাম না একটাও জামরুলের গাছ দেখতে পেলাম না একটা বেলের গাছ দেখতে পেলাম না একটা খাজুরের গাছ দেখতে পেলাম না আল্লাহু আকবার আমি আল্লাহকে বললাম আল্লাহ এখানে মানুষ বসবাস করবে না বলে আমের প্রয়োজন হয়নি
এখানে খাজুরের প্রয়োজন হয়নি, তুমি যে আছো তার এটা প্রমাণ। আমের গাছগুলো তুমি ডাঙাতে দিয়েছো, আর নদীর মাঝখানে মাঝখানে তুমি যে সুন্দরবন সাজিয়েছো, এই সুন্দরবনের ভিতরে তুমি একটা ফলের গাছ দাওনি। কারণ আশরাফুল মাখলুক আর তোমার যে বান্দাগুলি বসবাস করবে এই জঙ্গলে কেউ বসবাস করবে না, এই কারণে তুমি এখানে ফলের প্রয়োজন মনে করনি। শুধু এই নয়, আমি আল্লাহকে বললাম মনে মনে, রব্বুল আলামিন কি এমন কারিশমা তোমার, কি এমন সমুদ্রের মাঝখানে দ্বীপ করার প্রয়োজন ছিল, চারিদিকে নদী মাঝখানে কেন তুমি গাছপালা সবুজে ভরে দিলে, এটা তো কারুর মাথায় কোনোদিন ঢোকে না। বন্ধুরা আমার, যত ঘূর্ণিঝড় যত রকমের সাইক্লোন তার আবিষ্কার হয় কোথায়? সমুদ্র হয় কি হয় না? নদী থেকে হয়, সমুদ্র থেকে হয়। বন্ধুরা আমার, যদি সমুদ্রের পাড়ে যদি আল্লাহ গাছ লাগিয়ে দিয়ে যদি তিনি সাপোর্ট না দিতেন, তাহলে ওই ঝড়গুলো যদি এই আপনার এই গ্রামের উপর দিয়ে বয়ে যেত, তাহলে কি একটা মানুষ বাঁচত? একটা মানুষ বাঁচত না। আল্লাহ বলছে যখন সাইক্লোন শুরু হয়ে যাবে, আমার ঘূর্ণিঝড় যখন আবিষ্কার করে দিব, জলপথে যখন ঘূর্ণিঝড়ের সৃষ্টি করব, আমি তখন মোকাবেলা করার জন্য একটা আম গাছ, জাম গাছ, লিচু গাছ নাই, আগাছা গাছের সঙ্গে মারামারি লাগিয়ে দিব, গাছ ভেঙে চুরমার করে দিবে, তবুও কোনো অসুবিধা হবে না। কিছুদিন আগে বুলবুল বলে যে ঝড়টা হয়ে গেল, এটা যদি আপনার সমুদ্র সৈকতে গাছপালা যদি না থাকতো, তাহলে বালাগাছি আর পশ্চিম বাংলার কোন মানুষ, দীঘা সমুদ্রের সৈকতের কোন মানুষ, আর তারা কেউ কোনোদিন বেঁচে থাকতো না। আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ তোমাকে যে না দেখেই বিশ্বাস করতে হবে, এর থেকে বড় প্রমাণ পৃথিবীতে আর কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নেই। আল্লাহ তুমি এগুলো করেছো, সুবহানাল্লাহ, কি কারিশমা তার! এরপরেও তার দেখার প্রয়োজন লাগে? দেখার প্রয়োজন লাগে তারপরে? লাগে না। কি কুদরত এলাহি তার! আল্লাহু আকবার! বাছুর বাছুর 10 মাস পরে গাভী বাছুর দিয়েছে, আল্লাহু আকবার! ও নানি নেই, দাদি নেই, ফুপু নেই, কেউ নেই যে কে কোলে তুলে নিবে একটু। জি, বাচ্চা, একটা মায়ের পেটে বাচ্চা জন্ম দিলে তার পায়ে হাঁটতে কতদিন সময় লাগে? 1 বছর, তাই না? তা আল্লাহ এই সিস্টেমটা কেন করলো যে পায়ে হাঁটতে দেরি হবে 1 বছর? আল্লাহ জানে ওর নানি আছে, ওর দাদি আছে, ওর খালা আছে, ওর ফুপু আছে, ওর গোষ্ঠীতে অনেক লোক ওকে কোলে তুলে নিবে, কিন্তু একটা বাছুর গোয়াল ঘরে জন্ম হলো, নানিও নেই, খালাও নেই, ফুপাও নেই, ওর চাচিও নাই, ওর কেহ নাই। ওই জন্য আল্লাহ জন্মের পরে 10 মিনিট পরে বলছে, চল ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আল্লাহ পারবো না, কি করে উঠবো? উঠে একবার দাঁড়িয়ে গেল, ঠাম করে পড়ে গেল, আবার উঠে দাঁড়িয়ে গেল, আবার পড়ে গেল, আবার দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছে, দাঁড়া 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 দাঁড়া, থরথর করে কাঁপছে, বলছে, দেখ তোর মায়ের পিছনের দুটো হাত, ওই হাতের মাঝখানে দুটো হাতের মাঝ, প্রাণীদের পিছনের গুলো হাত আর সামনের গুলো পা, কি বলছি বুঝতে পারছেন তো? প্রাণীদের সামনের দুটো হাত, এই পা, পিছনের দুটো হাত, ওই জন্য গাভী টাবি যখন চুলকায় টুলকায় দেখবেন পিছনের পা দিয়ে চুলকায় চুলকায় না? যাই হোক, তা বলছে, যা যা গিয়ে দুধ টান, দুধ টান। বাঁটে গিয়ে দুধ লাগিয়েছে, বলছে, আল্লাহ আসছে না দুধ, দুধ আসছে না। আল্লাহ উপর থেকে মন ওকে শিখিয়ে দেয়, বলে, খ্যাপা সবে মাত্র তোর মা প্রথম বাচ্চা জন্ম দিয়েছে, দুধের লাইন এখনো ক্লিয়ার হয়নি, একটু গুঁতো মার। দেখবেন বাছুরেরা গুঁতা মারে, এরকম গুঁতো মারছে, দেখছে মারে না? তার মানে কি? ওটা লাইন ক্লিয়ার হচ্ছে, লাইন ক্লিয়ার। আল্লাহ বলছে, তোর মা প্রথম বাচ্চা জন্ম দিয়েছে, ওর এখনো দুধের বোঁটার রাস্তা ক্লিয়ার হয়নি, ওই জন্য এটা আল্লাহকে শিখিয়ে দিয়েছে। কি মাঝে সাঝে চুচু চুচু করে টানবি আর গুঁতা মারবি জোরে জোরে, ও দেখবেন গুঁতা মারে, লাইন ক্লিয়ার করে, করে কি করে না? আল্লাহ বলছে, এরপরেও আমাকে দেখতে হবে তোকে, এরপরেও দেখা লাগে? এখানে যে একটা কারিশমা তার, একটা বাচ্চা, মানুষের বাচ্চা তার 1 বছর লাগছে হাঁটতে, আর একটা গরুর বাচ্চা 1 ঘন্টায় হাঁটতে পারছে, এ কারিশমা কার? কার জোরে বলুন, আল্লাহ রে কারিশমা, আল্লাহ রে কারিশমা, আল্লাহ রে কারিশমা, আর কারো নয়। আপনাকে দেখা লাগবে না, ভেবেছিলাম এক রুকু অন্তত পক্ষে একটু এদিক ওদিক করে বলবো, সময় আমার বেশি নয়, 11টা 11টা পার। সর্দার সাহেব বলেছে, আপনার আনলিমিটেড টাইম, বুড়া মানুষ বলতে পারে না তো, আনলিমিটেড টাইম আপনার, ঠিক আছে আনলিমিটেড তাই হবে, কিন্তু প্রধান বক্তা আর একজন আছে আপনাদের এখানে। আজকে আমার হ্যাট্রিক চান্স, 4 বছর আসছি পরপর, 4 বছর না 5 বছর, তিনবার হ্যাট্রিক চান্স আমার, আগামীতে আর আসতে পারবো কিনা জানি না। আর এবছর এসছি এলাকাতে, এবছরে প্রথমই এলাম আজকে,
কিছুদিন আগে মুকিমনগরে প্রোগ্রাম করলাম, তিন চার দিন আগে, এই এলাকাতে আজকে প্রথম এসেছি এবছর। এরপরে বাবুপুর, মথুরাপুর, ফতুরাপুর, এগুলো তো সব প্রোগ্রাম আছে, আবার আসবো, সেখানেও আপনারা শুনবেন। তো যে কথা বলছিলাম, এটা জানাজার জায়গা, মানুষের শেষ বিদায়, শেষ বিদায় হয় কোথায়? যাও কবরস্থানে, শেষ গাড়িতে চড়তে হবে, যেখানে যেখানে গাড়ি ওয়েটিং এ রেখে জনগণের সামনে বলা হয়, আব্দুল সাত্তার যদি কোনো ভুল করে ক্ষমা করে দিও, যদি কোনো টাকা পয়সা লেনদেন থাকে তার বেটাকে বলিও, বলে কি বলে না, বলে